নবী দিবস উপলক্ষে আজকে বালিঘাটায় ফাতেয়া দোহাজ দাহাম কমিটি প্রায় 200 জনের হাতে বস্ত্র, ছোট ছোট শিশুদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিলেন। এরকম জাঁকজমকভাবে অনুষ্ঠান তারা প্রতি বছরই করে থাকেন বলে জানালেন কমিটির সদস্য লোকমান শেখ। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি পার্থ ঘোষ, জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম ও বালিঘাটা 13 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর হাবিবুর রহমান সহ আরো অনেকেই। সেই জন্য সমস্ত কমিটি মেম্বারকে আমাদের রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে এখনকার যে পরিস্থিতি চলছে, কি দুর্গা পুজো, কি নবী দিবস, কি সবাইকে সরকারি নির্দেশ অনুসারে কিভাবে পালন করতে হবে সেটা কিন্তু আমরা বলছি। অনেক দুর্গা পুজো কমিটি মেনেছে, অনেকে মানেনি, কিন্তু আপনাদেরকে বলবো এইবারের যে করোনা ওয়েবটা আসছে সেইটা বাচ্চাদের মধ্যে হতে পারে, বাচ্চাদের মধ্যে 6 থেকে 18-র মধ্যে এই সেকশনটাকে কিন্তু এখনো পর্যন্ত টিকার আওতায় নিয়ে আসা হয়নি। তাকে 6 বছরের সময় তার চাচা আবু তাহলে তাকে নিজের কাছে নিয়েছিল এবং নিজের সন্তানের মতো পালন করত। 12 বছর বয়সে তিনি মক্কার দিকে একটা পাহাড়ের দিকে চলে যান, সেখানে আল্লাহর কাছে উপাসনা করে এবং সেখানে সেই সময় কুরাইশদের যে সময় সেটা আক্রমণ তাদের প্রতি সেইটাকে রক্ষা করার জন্য তিনি পাহাড়ে চলে গেছিলেন এবং আল্লাহর কাছে এই উপাসনা করেছিলেন, কামনা করেছিলেন যে আমাকে রক্ষা করে। তারপর থেকে আপনারা সকলে জানেন করলেন নবী দিবসে, নবী দিবসে আজকে আমরা যে গরিব দুষ্ট জাতদের জন্য আমরা শাড়ির কিছু বিতরণ করব, আর কিছু আমাদের রাত্রের বাজার অনুষ্ঠান আছে নবী দিবসে, বাংলাদেশের বক্তা আসছেন মিজানুর রহমান কাকলি, তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, আর খাওয়া দাওয়ার কিছু আমার গ্রামবাসীকে এবং মঞ্চবিষ্ট যারা আছেন এবং সামনে যারা বসে আছেন তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এই নবী সাহেবের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান আজকে যারা বালিঘাটা যুবক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিলাইফ নেশামুক্তি কেন্দ্র পরিচালনায় রিলাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং, থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সেলিং, ভর্তি নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রিলাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908-284-797 অথবা 7797-374-996।